বিশাল একটি দায়িত্ব ছিল আমাদের উপর আল্লাহ তালার গোলামীর একটা ফরিজা একটা দায়িত্ব আমাদের উপর ছিল প্রায় অধিকাংশ মুসলমানেই এই দায়িত্ব আদায় করছি আমরা আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব আদায়ের তাফিক দান করছেন এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লা সুবহানু তুল করিমের মধ্যে ইবাদাতের কয়েকটা ধরন প্রক্রিয়া আমাদেরকে বাতলাই দিয়েছেন কিছু জিনিস আছে যেমন আমরা এটাকে ইবাদত মনে করি আর কিছু জিনিস শেষে এটাকে আমরা ইবাদতের মনে করি না এটা এবাদতের অন্তর্ভুক্ত এটা আমরা বুঝার চেষ্টা করি না ইবাদত বলতে আমরা সাধারণ বুঝি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই কোরআন তেলাওয়াত করি এগুলো আমরা ইবাদত হিসাবে বুঝি থাকি ইবাদত শব্দের অর্থ হইল গোলামী করা কি করা বলেন গোলামি করা তো গোলামির প্রকার আছে কিন্তু আমরা এক প্রকারকেই শুধু গোলামিতে আবদ্ধ করি রাখছি যা কতটুকু আমরা করি আমাদের ইবাদতটাও একদম সীমারেখার রাখার ভিতরে নির্ধারিত গুন্ডির ভিতরে আমাদের ইবাদত পাঁচ সপ্তাহ নামাজ পড়ি যারা পড়ি তাদের কথা বলছেন রমজানের রোজা রাখি হজ করি জাকাত দেই এই সীমারেখার ভিতরেই আমরা আবদ্ধ থাকার চেষ্টা করি আল্লাহ সুবহান ও তালা কোরআনুল করিমের একটি আয়াতে অনেকগুলো প্রকার বর্ণনা করে দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ তালা এর সাদ করেন ওয়াবুদুল্লাহ ওলা তুষ্রীপু বিহি সেই আহ তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কোনো কিছুকে কাউকে শরিক করিও না আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা শরিক করিও না শিরিক মুক্ত ইবাদত আল্লাহ তালা ফরজ করছেন আল্লাহর ইবাদত থেকে কোনো জমানাই খালি ছিল না জাহিলিয়তের যুগ বলতেছেন যে জাহিলিয়তের যুগেও আল্লাহর ইবাদত হইত কার ইবাদত কিন্তু বেশ কমে তো ছিল মন গলা হইত আল্লাহর মর্জি মোতাবেক হইত না তখনও বাদত হইত তখনও তারা আল্লাহকে বিশ্বাস করত এরা গোলামি করতো গোলামি করতো তফ করত হজ করতো বাইতুল্লার তফ করত ওরা তখনও বাদত করতো এরা কিন্তু তখন তারা যে ইবাদত করতো সেটা মর্জি মোতাবেক হইতো না খুব খোদ আবার ছাদের মধ্যে এরা কয়টা তিনশো ষাটটা দেবতা স্থাপন করছে কাবার উপরে এরা ইবাদত করতো গোলামি করতো গোলামি করতো কেমন আমাদের থেকে আরো সাফসুত্রায় গোলামি করতো এরা আমাদের থেকে সাফসুত্রা গোলামি করতো মানে ওরা খানা খাবার অফ করতো ওরা বিবস্র উলঙ্গ এদের যুক্তি যে আমরা যে কামাই রোজগার করি এটা কতটুকু হালাল খেয়াল করছেন না তো এই হারাম টাকার উপার্জিত কাপড় ফরি। আমরা আল্লাহর গোলামি করলে তো হবে না কামাই রোজগার কতটুকু হালাল আমাদের এই জন্য তারা তাদের কামাই রোজগারের উপর চিন্তা টেনশন করিয়া একদম জামা কাপড় ঠুইয়া তারপরে খানা কাবা তো অফ করতো গোলামি তো করতো কিন্তু নিজের খামখেয়ালি মত অনুযায়ী কি করতো গোলামি করতো নিজের মন মতে গোলামি করতো কিন্তু আল্লাহ তালার পছন্দ হইল আল্লাহর মানসামতা ব্যক্তি করা ইবাদত করা গোলামি করা আল্লাহ তালা পরিষ্কার বলছেন ও বুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করা তবে ওলা তু বিহি সেই আ আল্লাহর সাথে কোনো বস্তুকে কোনো কাউকে তোমরা কি করিও না শরিক করিও না এখন কি আমাদের মুসলমানদের মধ্যে কি মুশ্রিক নাই আছে এখন আমরা দেবদেবী পূজা করি না কবর পূজা কি পূজা বলেন কবর পূজা জীবন সিলেট যাই নাই এবার ত্রাণ বিলি করার উদ্দেশ্যে গেলাম আর কই যে শাহ শাহজালাল রহমতুল্লাহ মাজারে যাব মার কাজ আছে সিলেট যেটা আপনার তাবলিগের মার্কাজ বিশাল দেখার মতো খুব আশ্চর্য ধরনের জাঁকজমক এবং অনেক বিশাল আকারের মার্কাজ তো আমরা গেলাম শাহজালাল রহমতুল্লা আলীর ওখানে কি একটা অভাব কাণ্ড করে রেখ তার চতুর্পাশে টাকার দেখছি কিসের বলেন বিশাল টাকার দেখ ওই যেগুলো একদম বিশাল সাইয়েছি একদম ভালো করি টাকার দেখ বিশাল এবং মাজারকে কেন্দ্র করি যারা মাজারের প্রহরী দেয় এরা সব মানে নাপাক এ সবগুলো নাপাক এগুলি নাপাক কেন বললাম এদের চুল জটলা এবং এরা এই মাজারের আশেপাশে কী করে শুই থাকে মনে হয় যেন মাজারটার প্রহরী এরা আমরা গেলে আমাদের দিকে বড় চোখ করি তাকায় মনে করি এরা আবার কুতুন আইলো কি জন্য আইলো মাজারের মালিক তো আমরা গজার মাছ আচ্ছা এটা একটা প্রাণী বিশাল আগে তো মাঝে মধ্যে একটু গজার মাছ খাইতে মন চাইতো ওগুলা ওগুলো দেওয়া দেখার পরে এক শক লাগিয়ে গেছে জীবনে আর মনে গজার মাছ খাইতে পারবো না এটা বিশাল কাণ্ড করি রাখছে এগুলা মরে গেলে ওরা এরা দাফন করে খায় না মারা গেলে কি করে দাফন করে এখন একটা হাউজের মধ্যে গজার মাছ শাড়ি দিয়ে রেখছে ওটার মধ্যে খাবার দেয় বিশাল গজার মাছ হয়ে যায় কি হলো এটা বলেন কি হলো অথচ শাহজালাল রহমতুল্লাহ আলী ওখানেই একটা মাদ্রাসা স্থাপন করা হয়েছে পরে একটা কৌমি মাদ্রাসা আছে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা কিন্তু মাদ্রাসাওয়ালারা কোনো জের জবর কিছুই করতে পারে না কোনো ক্ষমতা নেই খোদ এটা হইলেও মনে করেন আপনার এমপি মন্ত্রী কি করে ফিল করে একত্রিশ জন নাকি বলে আছে প্রতিদিন একদিনে যা হইব এগুলা এক একজন নিব মোট এরকম আমাদের বড়দের মধ্যে একত্রিশ জন আছে এই মাজারের যে টাকা পড়ে নে নেয় বুঝুন না দিনে কয় প্রতিদিন যা পড়বে একজন একটা অবাক কাণ্ড করে রেখেছে তো মুসলমান মুসলমানই দাবি করে ঠিক কিন্তু কয় পার্সেন্ট কয় পার্সেন্ট মুসলমান একটা দেশীয় ছত্র ছায় মাজার কি হয় লালন পালন হয় মুসলিম দেশ যায় মানুষ সারা দিনে যায় সারা রাতি যায় কখনো বন্ধু থাকে না তো একটু জিয়ারত করলাম কিছু দোয়া কালাম পড়ে তারপরে মার কাছে আসে শুছি আল্লাহ আল্লা ও তাহলে এরকম গান্দা ইবাদত চায় না এই সমস্ত ইবাদত সারা জিন্দগিতে হয়েছিল জাহিলিয়তের জামানাও ইবাদত হয়েছে কিন্তু আল্লাহ চান শিরিক মুক্ত ইবাদত কি ইবাদত বলেন শিরিক মুক্ত ইবাদত কোন রকমেরই যেন ইবাদতের মধ্যে অন্য কোনো গান্ধীগী যেন না লাগে ইবাদতকে রাখতে হবে সচ্ছল ফিউর রাখতে হবে যেন ইবাদতে কোনো রকমের শিরিক হইতে কি না পারে এমনকি কবর জেয়ারতের সুনত হাত ছেড়ে দিয়ে বলেন কবর জেয়ারতের সুনত কেমন হাত সাড়ে দিয়ে জেয়ারাত করবো সেখানে তো হাত বাঁধিয়ে কি করে তা হাত বাঁধি জিয়ারাত করলে এখানে অতি ভক্তি বুঝা যায় না অতি ভক্তি আল্লাহ ছাড়া বুঝিনি বিনম্র শ্রদ্ধা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না শ্রদ্ধা করা যায় কিন্তু বিনম্র শ্রদ্ধা যাকে বলা হয় এটা একমাত্র আল্লাহর গোলামী বল এমনি তো আনন্দিত আমরা বহুই বা আদত করি কিন্তু আমাদের এই বাজারটা কত পার্সেন্ট হয় এই যে একটা মুক্ত হয় সে কোরবানিটা নিখুঁত কত লাখ টাকা দিয়ে কিনলাম কত হাজার টাকা দিয়ে কিনলাম এক এক নামে গোস্ত কতটুকু হইলো গোস্তর মধ্যে চর্বি কেমন হইলো এই যে একটা বলে আজীব তামাশা কি বলেন আলোচনা হয় কি হয় না তো রাজির জন্য আলোচনাগুলো করতেছেন রাজির জন্য আলোচনাগুলো করতেছেন বলেন অথচ আল্লাহ তো পরিষ্কার বলিয়েই দিছেন তোমাদের এই পশুর রক্ত গোস্ত কিছুতেই আল্লাহর কাছে পৌঁছে না কিছুতেই শব্দ আছে ওলা দিমা উহা তার রক্ত তার গোস্ত কিছুতেই আল্লাহর কাছে পৌঁছে না তার কাছে পৌঁছে না কাছে পৌঁছে না একমাত্র তোমাদের নিয়ত তোমাদের তোমাদের ভালোবাসা তোমাদের আন্তরিকতাটা পৌঁছে আমার কাছে তোমাদের আন্তরিকতাটা আমার কাছে পৌঁছে একটা কোরবানির যদি প্রকার বর্ণনা করতে থাকি তাহলে কত পার্সেন্ট কোরবানি হইছে এটা আপনি বুঝবেন গরু জবা হইছে ঠিক আছে কি জবা হয়েছে বলেন গরু জবা হইছে কোরবানি কত জনের হইল সেটা আপনার নিজেই আপনার নিজের কোরবানিকে একটু করেন আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওলা তু শ্রিকুবিহি সেই আল্লাহর সাথে কোনো বস্তুকে কোনো ব্যক্তিকে কোনো কিছুকেই আল্লাহর সাথে শরিক করিও না শিরিক মুক্ত ইবাদতের জন্য বলছেন দুই নম্বর ইবাদত অবিল ওয়ালি দেইনি সানা মা বাবার সাথে সদ ব্যবহার করো কার ইবাদত মা বাবার সাথে সদ করলে কার ইবাদত হয় এ বুঝার জন্য বলছি এই কথাটা এখানে ব্যক্তটা একটু পরিবর্তন করে দিছি খেদমত তো মা বাবার আদেশ কার আপনি মা বাবার খেদমত করবেন বিদেন কে করছেন তাইলে কার গোলামি হইল ধরন পরিবর্তন হইছে মসজিদে না এটা এটা মাদ্রাসা না এটা কোনো ওয়াজ মাহফিলে না এটা হইলো মা বাবার সামনে ওয়াকফিজলাহমা জানা আল্লাহ তাআলা বলেন তোমার বাহুকে নত করি দাও মা বাবার সামনে কাকে তোমার বাহুকে কি করে দাও নত করে দাও মা বাবার সামনে ছেলে মেয়ে বড় হইলে আর ছেলের কিছু বলা যায় না এই তো যে আপনি এখনো কি আমার এই ধরনের কথা বলবেন মানে ওরই তো আব্বু ডাকে তারই তো বাবা ডাকে পাঁচ সাত জনে এখন তার বাবা কোনো কথা বললে আপনি কোনো মানিক্যুত বুঝেন না আপনি দেখেন না কোনো কিছু আপনি আমার ছেলে মেয়ের সামনে আমারে কি করেন আল্লাহ আকবর আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জানা হাজুল্লি মিনার রহমা মা বাবার সামনে তুমি তোমার বাহুকে নত করে দিও কোনো আমিত্ব কোনো শিক্ষা বিদ্যা কোনো বুদ্ধি কোনো চালাকি কিছুতেই সেখানে তুমি প্রকাশ করিও না মা বাবা যদি অশুদ্ধ ভাষায় কথা বলে মা বাবার সাথে অশুদ্ধ ভাষায় কথা বলো তুমি শিক্ষিত তুমি শুদ্ধ ভাষায় কথা বলো তোমার গ্রাম্য মা বাবার সাথে এটাও চরম বেয়াদবি মা বাবার সাথে মা বাবার ভাষায় কথা বলতে হয় উস্তাদের সাথে উস্তাদের ভাষায় কথা বলতে হয় তাছাড়া অন্যখানে গেলে আপনার যত পাণ্ডিত্য আছে পাণ্ডিত্য করেন কিন্তু মা বাবার সাথে পাণ্ডিত্যপূর্ণ ভাষায় কথা বলাও বলা আকবর এক কার শিরিক যুক্ত না মুক্ত দুই কার খেদমত মা বাবার খেদমত কতদিন পর্যন্ত আমরণ মৃত্যু পর্যন্ত খবরদার কখনো নিজকে বড় মনে করবেন না যে আমি তো এখন বড় হয়ে গেছি আমি তো এখন করছি আমার তো এখন ছেলে মেয়ে আছে তো আমায় আমার বাবা কেন আমাকে আবার আদেশ দিবে কখনো আপনি দেমাকে আনতে পারবেন না যদি আপনি আনেন তো আল্লাহর গোলামি হইল না বল কার গোলামি অভিজিল কুরবা তিন নম্বর ইবাদত করার জন্য বলছেন আত্মীয়র হক আদায় করিয়া বলে কার হক আত্মীয়র হকা দায় করা কার গোলামী আল্লাহর গোলামি তো আল্লাহর গোলামি মানে শুধু নামাজই তো শিখছি আমরা শুধু কোরআন শিখছি কিন্তু আমার কাছে আল্লাহর গোলামী আছে কার গোলামি আল্লাহ হেরা আমার দিকে চায় না আমরা কেন তাদের দিকে হ্যাঁ ওরা আমাদের দিকে চায় না আমরা কেন তাদের দিকে চাইবো এটার অর্থ কি নয় হকাদায় করা না হক আদায় করা মানে হইলো তারা আমার দিকে চায় না তবে আমি চাইব কথা বুঝুন না সাধারণ একটা কথা আসেনি কুকুরে কামলায় কোন জায়গায় পায়ের নিচে হাঁটুর কেউ কি কুকুরের কামলাই চাইছে পর্যন্ত তো আপনি তো ওই তালেই তো আছেন দেখি আপনি কারণ যে আত্মীয়রা আমার দিকে চায় না আমি কেন চাইব তবে তো চাইবেন আপনি যখন আত্মীয় আপনার দিকে চাইবে না আপনি চাইবেন তবেই তো হক আদায় হবে তারা চাইলে আপনি চাইবেন তাইলে তো আর কি হইল না তাহলে তো বিনিময় হইল হক আয় হইল না হকা আয় করব কার হক আছে এতিম খেয়াল রাখবেন এতিমের হক আদায় করবেন এতিমের হক আদায়তে আল্লাহর অনেক বড় বলা আমি হয় নবী আলী ইস্লা এই দিকে তাকান আনা ওয়াকাফুল এতিম কাহা তাইন এ দুই আঙ্গুল। কয় আঙ্গুল। আনা ওয়াকাফলুল এতিম কাহা তাইনি। আমি আর এতিমের অভিভাবক এই অবিচ্ছিদ্ধ দুই আঙ্গুলের মতো থাকব জান্নাতে। একই জান্নাতে থাকব। আমাদের মাজার ততয়কাও ঢুকবে না। এইভাবে আমরা দুজন একসাথে সাথে থাকব। যারা এটিমব দেখভাল করেনেও আলা হবে। লা। আছে নিজস্ব এতিম আছে যদি নিজস্্ব এতিম কাগে। নিজস্ব তিনি লালন পালন করেন সাবধান কানা চোখে দেখবেন না বাঁকা চোখে দেখবেন না কথা মনে করি নাইগের বাবা নাই অভিভাবক নাই এখন খুব আল্লাহ তাকে হ্যান্ডেলিং করতেছে বলেন কি তার অভিভাবক নাই নাই তার অভিভাবক কে তিনি আল্লাহ ওয়াল মিস ওয়াল হকা দেয় করবেন মিস্কিন কাকে বলে যাদের কাছে সন্ধ্যায় আছে সকালে নাই সকালে আছে সন্ধ্যায় নেই খাবারের ব্যবস্থা নাই পড়ার ব্যবস্থা নাই নেই ব্যবস্থা নাই এরকম পড়শি বলে নিকটতম জুনুক পার্শ্ববর্তী পড়োশি বিল জাম্বি এবং আপনার বসার সাথী যার সাথে বসছেন ইনি আপনার পাশে হক আদায় করবেন কি আছে বলেন আদায় করবেন প্রথমত দুর্গন্ধ হাত দ্বারা মুসাফা করবেন না নাম্বার দুই হল দুর্গন্ধ যদি মুক্তিকে বাহিরে কথা বলবেন না হয় না এরকম আরো কাছে কাছে যে কথা বলার জন্য চেষ্টা করে তার হক নষ্ট হবে কি নষ্ট হবে বলেন হক নষ্ট হবে আপনি মসজিদে আসছেন অনেকে মসজিদে জানুদি পিছনে চপে রাখে কোথায় নিজের কাছে একটু ময়লা আবর্জনা মনে হয়েছে এখানে গামসারুমাইল দিয়ে দি কোন সবে নেই আর আরেকজন আছে না তো কোথায় দিলেন আপনি ময়লাগুলি বুঝার জন্য বলছি এর ছোট্ট করে বুঝেছি এই শব্দ দিয়ে বুঝাইলে তাড়াতাড়ি বুঝবেন এখন আপনি ময়লাগুলো পরিষ্কার করে কোথায় রাখলেন পিছনের সবে রাখলেন না তা আপনার পিস আরেকজনের সামনে না সে জায়গায় দাঁড়াবে না তাহলে আপনি করলেন কি এই জন্য মসজিদে ময়লা হইলে নিজে নিজের জায়গা পরিষ্কার করে বাহিরে পালবেন আর যেগুলা শুকনা সেগুলোতে ফকটে রাখবেন আরেক দিকে কি করবেন না ধাবাই দিবেন না ইসলাম এটাকে বলা হয় আমরা তো জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হই শুধু কিন্তু কাজের বেলায় আমরা একদম গাফেল ফেল অবনিস এবং মুসাফিরের হক আদায় করবেন কার হক মুসাফিরের হক সেই তার বাড়িতে যা অট্টালিকার মালিক কিন্তু সে এখন সফরে আছে কোথায় আছে বলেন একটা মানুষ সফরে থাকলে জড়ো সড়ো থাকে দুর্বল থাকে হুম তার আদায় করব তাইলে ইবাদত শুধু নামাজ রোজা হজ জাকাত এটাতেই শুধু ইবাদত হয় না এক নম্বর এলো আল্লাহর শিরিক মুক্ত ইবাদত করব না দুই নম্বর মা বাবার খেদমত করবো তিন নম্বর এটিএমের আদায় করব চার নাম্বার মিসকিনের আদায় করব পাঁচ নম্বর আত্মীয়র হকা দায় করব ছয় নম্বর পার্শ্ববর্তী পলসির হকা দেয় করব না এরপরে সাত নম্বর আমরা আমাদের পার্শ্ববর্তী যে আমার কাছে বসছে তার হকা দেয় করব নয় নম্বর মুসাফিরের হকা দায় করব এই সবগুলো কিন্তু আপনার সাথে আরেকজন কি সংশ্লিষ্ট আপনার সাথে আরেকজন সংশ্লিষ্ট কিন্তু আমরা তো কেবলমাত্র সীমাবদ্ধ করে রেখেছি অল্প কয়েক কতটুকু ইবাদতকে এটা করলেই মনে করি বাস আমি একদম জান্নাত আমার জন্য অপেক্ষা করতে আছে আমরা এটাই ভাবি অথচ আমাদের জাগা জাগায় পদে পদে আমাদের দায় দায়িত্ব রয়ে গেছে ওই সমস্ত দায় দায়িত্ব আদায় করার চেষ্টা করি না ভাইজান খেয়াল করেন আপনি কামাই রোজগার করেন কি করেন দুইজন সাহাবি একজন দুর্বল একজন সবল বুঝিয়েছে তো দুর্বল যান রাসুলের দরবারে বসি থাকে কার দরবারে রাসূলের দরবারে বসি থাকে যাইয়া রাসুলের কাছে অভিযোগ করলে রাসুল আল্লাহ আমার ভাই কাজকর্ম করে না আমি কাজকর্ম করি আর আমার ভাই আপনার দরবারে পড়ি থাকে এখন তো এটা অ্যান্সার হয় না কথা বুঝলেন রাসুল বলে তোমার ভাই যে আমার দরবারে পড়ে থাকে তার উচিলেতে আল্লাহ তোমাকে রিজিক দেয় হিসাব নিকেশ কিসের করেন গরিবকে দেখলে কপাল বাঁকা করেন সামলা বটি ফেলান হ্যাঁ পাওনা আসলে একদম নিজেকে সংকুচিত করে ফেলান আপনি কি একথা খেয়াল করতে পারেন না তার মত তো আল্লাহ আপনাকে বানাইতে পারত কি বলেন পারতো না আপনার কাছে যেরকম মানুষ হাত পাতে আপনি কত আল্লাহ এরকম হাত পাতি না বানাইতে পারতেন নাকে পারতেন না তাইলে আল্লাহ আপনাকে মেধা আল্লাহ আপনাকে সেই পুঁজি আল্লাহ আপনাকে সেই বুদ্ধি ব্যবসায়ী কৌশল আপনাকে দান করছেন তার মানে আপনার এই ব্যবসার ভিতরে হাজারো লোকের হক আছে আপনি পাওনা দিতে হবে রে ভাই করুণা নয় আত্মীয়র হক দেয় করে এটা নয় এটা পাওনা এটিমের হক করুণা নয় এটা পাওনা মেস্কিনের হক করুণা নয় এটা পাওনা পার্শ্ববর্তী আত্মীয় হক এটা পাওনা করুণা নয় এ কথা মনে করি না আমি তার উপরে দয়া করতেছি না বরংস আপনি আপনার দায়িত্ব আদায় করতেছেন কি বলেন সবাই রাজি আছি তো ইনশাল্লাহ আমরা কি একা একা বাস করব না পুরো সমাজ নিয়ে বাস করব। কি শুধু নিজেরাই স্টাবলিশ হব না দশজনের প্রতি তাকাবো এই কথা মনে করতে হবে যে আল্লাহ আমার কামাই রোজগারের ভিতরে ওদের হক ঢুকাইয়া দিছেন এ কারণে হইতে পারে তাদের উচিলতে আল্লাহ আমাকে দান করতে আসেন আল্লাহ রব্বুল ইজ্জাত আল্লাহর গোলামী করার আমাদেরকে তাফিক দান করেন